हेलो वेलकम बैक टू माय चैनल। तो एखन बजे 5টা আর কালিয়া বাড়িতে নেই, সে সকালে বেরিয়েছে। তো এখন আমি ওকে খুঁজতে যাচ্ছি। তো এই যে কালিয়া আসছে আমাকে দেখে, তো এখন কালিয়াকে ধরে নিতে হবে। তো কালিয়া আমাকে দেখে পালিয়ে যাচ্ছে যাতে আমি ওকে ঘরে না নিয়ে যেতে পারি, কিন্তু ঘরে তো এখন যেতেই হবে, নাহলে অন্ধকার হয়ে যাবে। তো এখন আমরা ঘরে চলে এসেছি, এখন একটু খাবার দিয়ে দিই কালিয়াকে, কেন কালিয়া সেই সকালে বেরিয়েছে, দুপুরে কিছু খায়নি, আর মিউ আছে। তো দুজনকে আমি একটু ড্রাই ফুড দিয়ে দিচ্ছি। তো এখন আমি বানাবো বাসক পাতার কাঢ়াটা। তো আমি এখন ফ্রিজ থেকে বাসক পাতা আর তুলসী পাতাটা বের করে নিচ্ছি। তো গাইস, আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট কিনেছি, এটা হলো পোর্টেবল মিক্সার গ্রাইন্ডার। এটা চার্জেবল, এটাকে চার্জ করা যায় এখানে। তো এটা খুবই ছোট, আর রোজকার যেরকম আমাদের মশলা বাটা হয়, যেরকম আদা রসুন পেঁয়াজ টমেটো এইসবই এটার মধ্যে হয়ে যাবে। তো তাই জন্য আমি এটা কিনে নিলাম, যেখানে খুশি আমরা প্লেস করতে পারি কিচেনে, কোনো প্রবলেমই নেই। তো চলুন, আজকে ফার্স্ট টাইম আমি ইউজ করব, দেখি কি। তো গাইস, আমি এটাকে ধুয়ে নিয়েছি, এবার লাগিয়ে নেব। তো আমি এটা নিয়ে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব 3টে বাসক পাতা, ছিঁড়ে নেব, ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব কটা তুলসী পাতা, আর দিয়ে দেব কটা লং, আর একটুখানি দারচিনি, আর একটা তেজপাতা। আমি এটা বেটে নিয়েছি, দিয়ে দেব এর মধ্যে। তো আমি এখন 2 কাপ জল ঢেলে দিচ্ছি কাঢ়াটা বানাবো বলে। কাঢ়া বানানো হয়ে গেছে, কাঢ়াটাকে এখন ছেঁকে নিচ্ছি একটা কাপে। তো এই কাঢ়াটা শুধু আমার হাজবেন্ডের জন্যই বানিয়েছি, কেন কি ওরই কাশিটা এখনো কমেনি। তো এখন আমি একটুখানি খেয়ে দেখছি, একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। অ্যাকচুয়ালি খুবই বাজে খেতে এই কাঢ়াটা। তো দেখুন, এখন কালিয়া ঘুমোচ্ছে, অনেক কান্নাকাটি করার পর, অনেক বাইরে যাওয়ার জেদ করার পর এখন ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি একটু মি টাইম কাটাচ্ছি, একটু বই পড়ছি। তো আপনাদের মনে হতে পারে যে বইটা আমি উল্টো ধরেছি, কিন্তু আমি উল্টো ধরিনি, সোজাই ধরেছি, ক্যামেরার জন্য ওরকম মনে হচ্ছে। আর আমার হাজবেন্ডের কল চলছে, অফিসের কল, তো এখন অন্য রুমে আছে, আর ওর সাথেই আছে কালিয়া। তো এখানে আমি জানলাটা খুলে দিয়েছি, কালিয়া এখানে থাকলে তো বেরিয়ে যাবে, ওকে এখানে রাখলে জানলাটা খুলতে পারতাম না, তাই ওকে ঘরেই রেখেছি। আর আমি এখানটা একটু বসেছি। এখন বাজে 8টা, একটু পরে যাব ভাত বসাতে। আজকে রুটি হবে না, কারণ আজকে মাগুর মাছ হয়েছে, তাই আজকে ভাতই হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ব্লগে। তো সবাই ভালো থাকবেন, বাই বাই। তো খুব জোরে ঝড় উঠেছে, আর অল্প অল্প বৃষ্টিও পড়ছে। তো নিউটা বাইরে আছে, তো এখন নিউটাকে খুঁজে নিয়ে আসি। তো ওই যে নিউ, এখানটা বৃষ্টি পড়ছে, বাইরে যাবো না।